তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আমাদের দুজনের জন্য একটা বড় খুশির দিন। খুশির দিন বলছি কেন, হচ্ছে আমাদের এক সাবস্ক্রাইবার আমাদের আজকে গিফট পাঠিয়েছে। দেখো আজকে এটা বাই পোস্ট এসেছে, আর যে পাঠিয়েছে কোথার থেকে পাঠিয়েছে সব কিছু তোমাদের বলবো, কিন্তু তার আগে এই জিনিসটা খুলে দেখি যে সে আমার জন্য কি পাঠিয়েছে। তো এটা খোলার দায়িত্ব আমি আমার বউকে দিচ্ছি। এটা খোলো, কি আছে দেখি। খুব ভালো লাগে কেউ যদি এরকম ভালোবাসে। সব সবাই এরকম ভালোবাসা হয়তো পায় না, এই সুযোগটা আমরা পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের মতন ছোট ক্রিয়েটরকে যে লোকে এতটাই ভালোবাসে, আর তোমরা যে আমাদের এতটাই সাপোর্ট করছো এর জন্য অশেষ ধন্যবাদ। তাহলে দেখি যে কি পাঠিয়েছে আমাদের জন্য। আমাদের হাতি করো না, ও আবার একটা চিঠিও আসছে। আচ্ছা একটু পরে পড়ছি, তাদেরকে দেখি জিনিস থাকি। দেখো একটা কত সুন্দর একটা জিনিস পাঠিয়েছে, এটা আমি খুলে তোমাদের সব কিছু দেখাচ্ছি। খুলো খুলো, এটা আমার যতদূর দেখে মনে হচ্ছে, আরে এটা বালিশ কভার গো। দেখো এটা হচ্ছে বালিশ কভার, এদের মধ্যে আমাদের ছবি দেওয়া আছে, আবার কত কিছু লেখাও আছে। মানে দেখো বালিশ কভার সুন্দর দেখতে, দেখো আর এটা বোধ হয় চাদর হবে বোধ হয়, এখানে বোধ হয় আমাদের ছবি আছে। অনেক বড় এই, অনেকটাই বড় দেখো। এখানে আমাদের ছবি আছে, অনেক ছবি, আমাদের যত ছবি, বাপ রে কত ছবি দেখো। দারুণ লাগলো তোমরা চিনবে। আমি আর আমি যখন ফেসবুক উইনার প্রোগ্রাম ফার্স্ট টাইম করছিলাম তখন আমাদের সেকেন্ড উইনার হয়েছিল, আমি তাকে গিয়েছিলাম গিফট দিতে। তো ওই মেয়েটাই আমাকে পাঠিয়েছে এই জিনিসটা। আলাদা জিনিস লিখেছে যে দাদা বৌদি এই গিফটটা তোমাদের কেমন লাগলো? এই গিফটটা আমার খুবই ভালো লেগেছে, তোমার কেমন লাগছে? খুব ভালো, তোমরা এরকম ভালোবাসা সত্যি, এগুলো রাখার জায়গা হন হয় না। আর একটা জিনিস লিখছে, এইটাকে কিন্তু তুমি বিছানার মধ্যে পেতে আমাকে একটা ছবি তুলে পাঠাবে, আর এটা কিন্তু সবসময় ইউজ করবে। অবশ্যই আমি এখনই করবো ওই জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে। তাহলে চলো এটা বিছানা পাঠবে, আমি ভিডিও শুট করবো কিন্তু, আর সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর আমার পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও কিন্তু। আর এতটাই ভালোবাসার জন্য অশেষ ধন্যবাদ মন থেকে। তাহলে চলো দেখি তোমাদের বলি জিনিসটাকে সাজা দেখে কেমন লাগে, বিছানাটাকে দেখতে কেমন লাগে। চলো থ্যাংক ইউ গিফটটা দেওয়ার জন্য। হ্যাঁ আমার তো ছিল, থ্যাংক ইউ। তো গিফটটা আমার সত্যিকারে খুব ভালো লেগেছে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো আমাদের ব্লগগুলো তোমরা দেখো, আমার খুব ভালো লাগে, আর এইভাবেই আমাদের দুজনের পাশে থাকবে। আর কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, থ্যাংক ইউ সো মাচ। আমিও আবার বলছি যে পাঠিয়েছো তাকে অনেক থ্যাংক ইউ, আর এইভাবে আমাদের সাপোর্ট করে দিও, থ্যাংক ইউ। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। রাখছি তাহলে, বাই।